চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজে আগুনে দগ্ধ একজন মারা গেছেন ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন সোমবার সকাল এগারোটায় লাগা আগুন সম্মিলিত প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে দেড় কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে থাকা বাংলার জ্যোতি নামের একটি জাহাজে হঠাৎই বিস্ফোরণ মুহূর্তে আগুন লেগে যায় জাহাজে জাহাজে আগুন লাগার পর কালো ধোয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় আকাশ হঠাৎ করে মানে বিস্ফোরণ পুরো ঝাঁসকে পড়ছে কিরে কাহিনী বেরিয়ে দিয়ে কি অবস্থা তিনজন অবস্থা খারাপ দুজন ওয়াকশা একজন মেলেনে ক্যারেট ফ্রেশ ক্যারেট আসছে ওরা দুজনে জয়েন করছিল এখন একজন মিসিং দেখা যাচ্ছে যারা জাহাজে কাজ করি তারাও চল্লিশ জন মানে আসি বাইরে মানুষ আসলে আসতে পারে সেটা আমরা জানি না খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সেই জাহাজে তেলের ট্যাংকার থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণের সময় বেশি লাগে। আমাদের যে ইমার্জেন্সি যে আপনার যে নৌবাহিনী, এয়ার ফোর্স, ফায়ার সার্ভিস সবাইকে আমরা খবর দিই, তারা সবাই আসছে। সবার সম্মিলিত প্রচেষ্টা সর্বশেষ আমাদের আপনার পোর্ট অথরিটি, এবং এয়ার ফোর্সের যে সম্মিলিত প্রচেষ্টা এবং স্ট্যান্ডিং ডিফেনারের যে টিম আছে, সম্মিলিত প্রচেষ্টা আগুনটা এখন কিন্তু আমাদের কন্ট্রোলে আছে। জাহাজটি তেলের ট্যাঙ্কে আগুন পৌঁছার আগে নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের হতাহত থেকে রক্ষা পেয়েছে কি কারণে এই অগ্নিকাণ্ড তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস ডেস্ক রিপোর্ট নিউজ